আমার মাইক্রো ক্রেডিট নিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে দিস ক্যান বি ওয়ান ইউনিক প্রোডাক্ট তো আপনারা ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তার চেয়েও বেশি মাইক্রো ফাইন্যান্সের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনাদের অনেক বড় কাজ আছে আমি দেখলাম যে একশোর বেশি মাইক্রো হাজার খানে ব্রাঞ্চেস বা পাঁচ ছয় হ্যাঁ তো আপনাদের সিস্টেম ডেপ্লয় করা আছে আমি অ্যাকচুয়ালি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে একটু ডিটেইলে আপনার কাছ থেকে শুনতে চাই যে কেন মাইক্রো বা ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারের মতো নিশে আপনারা গেলেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলো তো মেনলি বড় বড় বিদেশি কোম্পানি দ্বারা ড্রিভেন ছিল বাংলাদেশে সো ওই জায়গাটায় ডেটা সফট কিভাবে তার প্রেজেন্সটা ক্রিয়েট করলো সো আপনি ব্যাংকিং বা মাইক্রো ফাইন্যান্স একটা দিয়ে যদি মাইক্রো ব্যাপারটা ভেরি সিম্পল আমি খুব কম বয়সে নব্বই দশকের পাশ করে আসার পরপরে আমি গ্রামীণ ব্যাংকের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল আমার মাইক্রো ক্রেডিট নিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল তারপরে আমি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সাথে কাজ করেছি অনেক বেশ কয়েকটা প্রজেক্ট করেছি তো এই সেক্টরটাকে আমি চিনতাম প্লাস আমি গ্লোবাল সেক্টর আফ্রিকার এই সেক্টর কেমন করে কাজ করে তারপরে সাউথ এশিয়ায় কেমন কাজ করে এগুলো আমি জানতাম এবং আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে দিস ক্যান বি ওয়ান ইউনিক প্রোডাক্ট যেটা গ্লোবালি মানুষ মানে

আমাদের যেখানে স্ট্রেংথ আছে তাকে সুপার স্ট্রেংথ করার জন্য যা এনফোর্সমেন্ট করা দরকার যেমন আমরা কিছু আমাদের ইউনিক সেলিং প্রপোজিশন ছিল আজ থেকে বারো চোদ্দ বছর আগে ক্লাউড বেস সফটওয়্যার মানুষ তৈরি করবে এটা আমরা চিন্তাও করতে পারতো আমরা যেটা চেষ্টা করেছি মাইক্রো ক্রেডিট কোম্পানিগুলো যাতে তাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার না লাগে শুধুমাত্র একটা ইন্টারনেট কানেকটিভিটিতে যাতে ছাড়। অপারেশনটা কিছু চালাতে পারে ওরকম একটা জায়গায় আমরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তো ওয়ান ওদের যত বিজনেস প্রসেস আছে আর তাদের ব্যাক অফিস ইন ওয়ার্ডস আমি কনভিকশান সাথে বলতে পারি যে সমস্ত ক্রেডিট আমাদের সফটওয়্যারে চলে তারা অনেকে যেহেতু ব্যাংকেও আমরা কাজ করি তারা ব্যাংকের থেকেও বেশি অটোমেটেড আসে ঘট কারণ তাদের ব্যাক অফিস ফ্রন্ট অফিস মানে বেসিক্যালি আমি যদি একটা মাইক্রো ফাইন্যান্স চালাতে চাই আমার এন্টায়ার টেক ইনফ্রা আপনি বানিয়ে রেখেছেন